আনন্দমুখর পরিবেশে ঝিনাইদহে কথন সাংস্কৃতিক সংসদ কসাসের আয়োজনে হয়ে গেল বসন্ত উৎসব ও পিঠামেলা। বুধবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় এই উৎসবের। এ সময় দুধ চিতই, মালাই সাপটা, পাটি সাপটা, গোলাপ পিঠা, খোলা চিতই, ডিম চিতই, সিদ্ধ পুলিশ সহ হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসে দোকানিরা। এসব পিঠার স্বাদ নিতে স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এমন উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। পিঠা উৎসব, এই দিনটা খুব মজা লাগবে, সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। ফাল্গুন মাসের হচ্ছে পয়লা ফাল্গুন এবং 14ই ফেব্রুয়ারি চলে গেছে। আমাদের দেশ সাংস্কৃতিক অঙ্গনের দেশ এবং সংস্কৃতিকে লালন এবং বুকে ধারণ করে, সেই আয়োজনকে কেন্দ্র করে যেহেতু সাংস্কৃতিক সংসদ কসাত যে সরকারি কেশবচন্দ্র কলেজে যে অনুষ্ঠানটির আয়োজন করছে এবং তার সাথে সাথে পিঠা উৎসবের যে আয়োজন করছে, এটা মানে বাংলার যে সংস্কৃতি এবং বাঙালির যে আত্মার যে সম্পর্ক সেটা অনেকটা অগ্রসর হবে এবং আমাদের ভ্রাতৃত্ব এবং সবার ভিতরে যে ভালোবাসা সেটা ছড়াই যাবে। এতটুকুই ভাই, ফিলিংসটা কেমন যে সকালে ঘুম থেকে উঠছি, শুনলাম যে অনুষ্ঠান, খুব ভালো লাগলো, মনটা খুশি হলো, আসলাম, আসার পরে মনটা আরো বেশি প্রফুল্ল হয়ে গেল ভাই, এই জন্য ভালো লাগছে। পিঠা উৎসবে আগত দর্শনার্থীদের জন্য ছিল নানা আকর্ষণ, যেমন খুশি তেমন সাজের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠাগুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে ও কেসি কলেজকে টিএসসি বানানোই এই আয়োজন বলে জানায় আয়োজকরা। বসন্ত উৎসব মূলত আপনারা যেটা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বলেন, যেখানে বলেন সবসময় একটু রমরমা ভাব থাকে, দারুণ আয়োজন তাদের থাকে। তো আমরা এই কেসি কলেজ থেকে মূলত টিএসসি বানানোর জন্য আজকে আমাদের এই উদ্যোগ এবং এই কলেজকে 17,000 স্টুডেন্টকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই বসন্ত বরণ এবং দেখছেন পিঠা উৎসব, এই পিঠা উৎসব সবাই এসেছে এবং আপনারা দেখছেন যে আজকে পা ফেলা জায়গা নেই। আমরা খুবই খুশি এবং আমরা চাই যে প্রতিনিয়ত প্রতিটা প্রোগ্রাম আমরা এভাবে করি আর কি। এবারের পিঠা মেলায় 10টি স্টল বসে, এতে অংশ নেয় অন্তত 50 জন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। বিসমিল্লা গোস্তর দোকানের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঝিনাইদহ শহরে নতুন আঙ্গিকে স্বাস্থ্যসম্মতভাবে গরু ও খাসির মাংস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিসমিল্লা গোস্তর দোকান। স্থান নতুন হাটখোলা, ঝিনাইদহ। এখানে স্বাস্থ্যসম্মত গরু ও খাসির মাংস বিক্রয় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সরবরাহ করা হয়, তাই সুস্বাদু গরু ও খাসির মাংস খেতে আজই চলে আসুন বিসমিল্লা গোস্তর দোকানে। বিসমিল্লা গোস্তর দোকান, স্থান নতুন হাটখোলা, ঝিনাইদহ। যে কোনো প্রয়োজনে মোবাইল প্রোপ্রাইটর মোহাম্মদ শেখ মুস্তাক আহমদ 01712250086 অথবা পরিচালক শেখ মোহাম্মদ আলী হৃদয় মোবাইল 01930822325 এই নম্বরে। বিসমিল্লা গোস্তর দোকান, স্বাস্থ্যসম্মত গরু ও খাসির মাংসের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।